হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকে বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা ব্যাংকের অ্যাকাউন্ট বই আপনার সকলেরই রয়েছে ব্যাঙ্কে কিন্তু অ্যাকাউন্ট প্রত্যেকেরই এখন রয়েছে তো এক্ষেত্রে আপনারা কিন্তু প্রকল্পের টাকা সহ সমস্ত কিছুই পাচ্ছেন তো ব্যাংকের বই যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ব্যাংকের বই থাকলেই রিজার্ভ ব্যাংকের তরফ থেকে বিরাট বড় ঘোষণা তো চলুন সমস্তরা জানিয়ে দিচ্ছি কী দেওয়া হয়েছে আপডেটে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট তো চলুন সমস্তরা জানাচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব ও প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে সাধারণত এটিএম থেকে নগদ টাকা তুলতে গেলেই কার্ডের প্রয়োজন হয় তবে এবার কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তোলা যাবে এটিএম পরিষেবাকে আরও সুবিধাজনক করে তুলতে উঠে পড়ে লেগেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মূলত প্রতারণা রুখতেই কার্ডলেস পদ্ধতিতে টাকা তোলা সুবিধা আনছে কেন্দ্রীয় এই ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআইয়ের তরফ থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যাতে প্রতিটি ব্যাঙ্কেই এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে তো রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে কিন্তু এই ঘোষণাটি করে দেওয়া হয়েছে প্রতারণা রুখতে কিন্তু এই কার্ডলেসের পদ্ধতিটি আনা হচ্ছে কার্ডলেস পদ্ধতিতে টাকা তোলার ক্ষেত্রে এক বড় সুবিধা হলো এই ধরনের লেনদেনের ক্ষেত্রে কার্ড সঙ্গে না থাকার ফলে নানা ধরনের প্রতারণার হাত থেকে রক্ষা মেলবে এছাড়াও এটিএম কার্ড না ব্যবহার করার জন্য কার্ডের তথ্য চুরি করা সম্ভব হবে না কার্ড স্কিমিং বা ক্লোনিংও বন্ধ হয়ে যাবে অর্থাৎ এই পদ্ধতি চালু হয়ে গেলে আপনার অর্থ আরও সুরক্ষিত থাকবে তো এই কার্ডলেস পদ্ধতি নিয়ে আপনার কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে কিন্তু করা হলো কিন্তু কার্ড ছাড়াই কিভাবে টাকা তোলা যাবে মেন প্রশ্ন হচ্ছে এটাই আরবিআর তরফে এটিএম পরিষেবাকে এবার ইউপিআই ভিত্তিক করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে জানা যাচ্ছে নয়া পদ্ধতিতে জিপে ফোনপের মতো ইউপিআই অ্যাপ ব্যবহার করে এটিএম কাউন্টার থেকে নগদ তুলতে পারবেন গ্রাহকরা আপনারা যে গুগল পে এবং ফোন পে তারপর পেটিএম ব্যবহার যে করছেন ইউপিআইয়ের মাধ্যমে আপনারা টাকা ট্রান্সফার করছেন একইভাবে কিন্তু আপনারা সেভাবেই এটিএম থেকে টাকা তুলতে পারবেন তো সেটা কী করে তুলতে পারবেন এটা কিন্তু জানানো হয়েছে এনসিআর কর্পোরেশনের সূত্রে জানা গিয়েছে বর্তমানে দেশের প্রতিটি এটিএম মেশিন আপগ্রেড করা হচ্ছে আর তা হলেই খুব তাড়াতাড়ি দেশের প্রতিটি প্রান্তে প্রথম চালু হবে কার্ডলেস এটিএম পরিষেবা এই পদ্ধতিতে ফোনে জিপে ফোনপে জাতীয় অ্যাপ থাকলেই তা ব্যবহার করে এটিএম থেকে টাকা তোলা যাবে বুঝতে পারছেন এবার জেনে নেওয়া যাক এই পদ্ধতিতে কিভাবে টাকা তোলা যাবে একে বলা হচ্ছে দেখতে পাচ্ছেন এই পদ্ধতি চালু হয়ে গেলে যে যে এটিএম কাউন্টারে ইউপিআই সিস্টেম যুক্ত থাকে সেখানে গিয়ে ইউপিআই অ্যাপের মাধ্যমে টাকা তুলতে পারবেন এর জন্য এটিএমে গিয়ে প্রথমে ব্যাঙ্কিং এবং তারপর ক্যাশ উইথড্রল অপশন বেছে নিতে হবে আপনাদের বুঝতে পারছেন যেভাবে আপনারা এটিএম দিয়ে টাকা তোলেন সেই অপশনটাই আপনাকে বেছে নিতে হবে দ্বিতীয়ত বলা হচ্ছে এবার স্ক্যান করার জন্য একটি কিউআর কোড আসবে কিউআর কোড চলে আসবে ঠিক আছে গ্রাহকদের নিজেদের ফোনে থাকার নির্দিষ্ট ইউপিআই অ্যাপ খুলে সেই কিউআর কোড স্ক্যান করতে হবে তারপর আপনার মোবাইল থেকে হয় গুগল পে বা ফোনপে পেটিএম এ সমস্ত অ্যাপ্লিকেশন থেকে কিন্তু যে কোনো একটার থেকে আপনার এই কিউআর কোডটাকে স্ক্যান করতে হবে স্ক্যান করার পর এখানে দেখুন কিউআর কোড স্ক্যান করার পর কত টাকা তুলতে চাইছেন তা লিখে ইউপিআই পিন দিতে হবে আপনাকে তাহলেই টাকা তুলতে পারবেন আপাতত এই নতুন পদ্ধতি চালু হলে প্রাথমিকভাবে সর্বাধিক পাঁচ টাকা তোলা যাবে বলেই জানা গিয়েছে তো এই পদ্ধতি কিন্তু যখনই চালু হবে পাঁচ হাজার টাকা সর্বাধিক তোলা যাবে তারপর আস্তে আস্তে সেটা বাড়ানো হবে তো ইতিমধ্যে কিন্তু এই বড় ঘোষণাটি করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে তো এতে আপনার কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন এটিএম কার্ড রয়েছে আপনার অবশ্যই এবং আপনি ইউপিআই ব্যবহার করছেন কিনা না অবশ্যই জানাবেন ইতিমধ্যে কিন্তু আমি আপনাদের একটা ভিডিও আপলোড করেছি তিন চার দিন আগে আপনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন হোয়াটসঅ্যাপ যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি নিতে পারবেন একশো পাঁচ টাকা তো কীভাবে সেই টাকা নিতে পারবেন তা নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে চ্যানেলে আপনি চাইলে চ্যানেলে ভিজিট করতে পারেন আপনি হোয়াটসঅ্যাপ অবশ্যই ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইউপিআইয়ের মাধ্যমে এক টাকা করে তিনজনকে সেন্ড করলেই কিন্তু টাকা পেয়ে যাবেন একশো পাঁচ টাকা তো তা নিয়ে ভিডিও একদম পুরোপুরি ক্লিয়ার করে বানানো আছে যেন আপনার সমস্যা না হয় আপনিও যেন টাকাটি নিতে পারেন তো কারা কারা নিয়েছিলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের যে ভিডিওটা দিয়েছিলাম যারা এখনও পর্যন্ত দেখেননি চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন তো এই ছিল বন্ধুরা ব্যাংকের আপডেট নিয়ে একটা ভিডিও যা আপনাদেরকে জানানো দরকার তার জন্যই কিন্তু এই ভিডিওটি তো অবশ্যই আপনার মতামত জানাবেন এরকম আপডেট যদি আপনাদের চাই প্রতিনিয়ত তাহলে এই সমস্ত আপডেটও আমি আপনাদেরকে জানাবো যদি আপনাদের এরকম ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন মাঝে মধ্যে যে আপডেটটি আসবে আমি তাহলে আপনাদেরকে জানিয়ে দেবো